বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারা এই জমি সংক্রান্ত কাজে, ভূমি সংক্রান্ত কাজে, বিশেষত রিয়েল এস্টেট ব্যবসা করতে চান, অথবা একজনের সাথে জায়গা জমি চুক্তি করে সেই জমিটা বেশি দামে অন্য জায়গায় বিক্রি করতে চান, তাদেরকে বেসিক কিছু আইন জানতে হয়, তখন আপনি যে ডিলটা করতেছেন স্মার্টলি সেটাকে আপনি হ্যান্ডেল করতে পারবেন। এটা ছাড়াও জমির বায়নামা কি, বা বিক্রয় চুক্তি, বা বিক্রয়ের জন্য চুক্তি, বা বায়নামা পত্র জিনিসটা কি, এই সম্পর্কিত কি কি আইনগুলো জড়িত আছে এগুলো আপনাকে জানতে হবে। একজন জমির বিক্রেতা হিসাবেও আপনাকে জানা প্রয়োজন, আপনি ভুল ব্যক্তির সাথে যদি একবার বায়না করে বসে থাকেন, আপনি কিন্তু অনেক দিন যাবৎ আপনি আইনগত যে বিভিন্ন প্রকার ঝামেলা সেটা পোহাতে হবে। তো এই জন্য বিক্রেতা হিসাবে জানা প্রয়োজন যে আপনি যার সাথে চুক্তি করতেছেন সে আইনগুলার কোনটা সুযোগ নিতে পারে, আর ক্রেতা হিসাবে আপনি কি কি সুবিধা পেতে পারেন। বিশেষত যারা জায়গা জমির ব্যবসা করেন, এদের জন্য এই আইনগুলো কিন্তু খুবই খুবই, যদি আমরা বলি যে ফলপ্রসূ, যে ক্ষেত্রে আপনি 3 মাসের সময় নিয়েও মূল মালিককে 15 মাস পর্যন্ত সম্পত্তিটা আটকে রাখতে পারবেন, কোথাও বিক্রি করতে দিতে পারবেন না, এর মধ্যে আপনি টাকাটাও উদ্ধার করতে পারবেন, সংগ্রহ করে জমিটা ক্রয় করতে পারবেন। তো যাই হোক, আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সর্বপ্রথম একটা সম্পত্তি, যেমন ধরেন যে আপনার পছন্দ হয়েছে, এখন মূল মালিক বিক্রি করবে, তো আমরা আপনাকে সাজেস্ট করি যে সাথে সাথে টাকা পয়সা টোটালটা দিয়ে না ক্রয় করাই ভালো, একটা বায়না চুক্তি করা ভালো। এটা ছাড়া একসাথে 50 লাখ 1 কোটি টাকা টাকা পয়সা দিতে অ্যারেঞ্জ করতে হয়, কিছু সময় লাগে, এখন বিক্রেতা হয়তো অন্যজনের সাথে কথাও বলে নিতে পারে। তো এর জন্য আইনগত ভাবে আপনি যখন একটা রেজিস্টার্ড বায়না চুক্তি করবেন, তখন বিক্রেতা ফেঁসে গেল আপনার জালে, কিছুই করার নাই, যিনি জমি বিক্রি করবেন উনি এইভাবে ফাঁসতেই হবে। এখন এর জন্য যে আইনগুলো দেখতে হয়, 1 নম্বর হচ্ছে দে চুক্তি আইন। চুক্তি আইনের গুরুত্বপূর্ণ অংশ দেখতে হয়, এরপরে রেজিস্ট্রেশন আইন, এটার সাথে জড়িত, এরপরে সম্পত্তি হস্তান্তর আইন, যাকে আমরা টিপি অ্যাক্ট বলি, সেটা জড়িত, এরপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট জড়িত, লিমিটেশন অ্যাক্ট জড়িত, এবং স্ট্যাম্প আইন অনুযায়ী কত টাকা স্ট্যাম্প খরচ হবে সেটা জড়িত। এটা ছাড়া আরও একটা দলিল রেজিস্ট্রেশনের কাজে আরও যা কিছু আছে সেগুলোতেই জড়িত, কিন্তু এই জিনিসগুলাই হচ্ছে মেন। এখান থেকে একজন বিক্রেতা ফেঁসে যান এবং ক্রেতা তার সুবিধা আদায় করে নিতে পারেন। এখন দেখি আমরা ওয়ান বাই ওয়ান। সর্বপ্রথম হচ্ছে বায়নামা দলিলের সাথে চুক্তি আইনটা জড়িত। মনে রাখবেন প্রতিটা দলিলই কিন্তু একটা চুক্তি, দলিল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে চুক্তি হওয়া, চুক্তি হওয়ার পূর্ব শর্ত হচ্ছে চুক্তির শর্ত পূর্ণ করা। আমাদের এই যে চুক্তি আইনে যখন আমরা 11 ধারা পড়ব, 12, 13, 14 থেকে নিয়ে 20, 22 পর্যন্ত, সেখানে একটা বৈধ চুক্তি, বাতিল চুক্তি এবং কোনটা বাতিলযোগ্য চুক্তি, এরকম বিভিন্ন প্রকার ডেফিনেশন দেওয়া আছে চুক্তি আইনের 1 থেকে 29 পর্যন্ত যদি আপনি পড়েন, এই সম্পর্কিত আলোচনা করা আছে। তো এই জন্য প্রথমে আপনাকে জানতে হবে চুক্তি আইন মোতাবেক চুক্তিটা হচ্ছে কিনা, এই যে চুক্তিটা এটা ভ্যালিড চুক্তি কিনা, বৈধ চুক্তি কিনা। প্রধান যেটি দেখা হয়, যার সাথে চুক্তি করতেছেন উনি যাতে চুক্তি করার যোগ্য হয়, মানে উনি যাতে সাবালক হয়, নাবালকের সাথে চুক্তি করলে ওই চুক্তির কোনো দাম থাকবে না, পাগলের সাথে চুক্তি করলে ওই চুক্তির কোনো দাম থাকবে না, দেউলিয়া ব্যক্তির সাথে চুক্তি করলে ওই চুক্তির কোনো দাম থাকবে না। তাহলে আপনাকে ওইটা আগে যাচাই করে নিতে হবে, যার সাথে আপনি বায়নামা চুক্তি করতেছেন আসলে উনি বায়না করার যোগ্য কিনা। যদি উনি কম্পিটেন্ট হয়, তারপরে সেই চুক্তিতে যাতে আপনার কোনো প্রকার কি না থাকে, ইনফ্লুয়েন্স না থাকে, আনডিউ ইনফ্লুয়েন্স না থাকে, ফ্রড বা প্রতারণা না থাকে, তো এইটা কারা, যদি আপনার মক্কেল আসে, যদি বলে যে বায়না চুক্তিটা সে বাতিল করতে চায়, তখন আপনাকে দেখতে হবে চুক্তি আইনের কোন গ্রাউন্ডে আপনি এটা বাতিল করতে পারেন। সেক্ষেত্রে আপনি তাকে বল প্রয়োগ প্রমাণ করতে হবে যে বল প্রয়োগে চুক্তি করা হয়েছে, অথবা প্রতারণা, অথবা আনডিউ ইনফ্লুয়েন্স, এরকম চুক্তি আইনে বিশেষ গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ড দেখে আপনি চুক্তিটা বাতিল করাইতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু গ্রাউন্ড ছাড়া চুক্তি বাতিল করা সম্ভব না। তাহলে একজন ক্রেতা হিসাবে আপনার সব সময় টার্গেট থাকবে বৈধ যিনি কম্পিটেন্ট মালিক তার সাথে বায়না চুক্তি করা। চুক্তি আইন এখানে সমাপ্ত। এখন আসি সম্পত্তি হস্তান্তর আইন। যেহেতু জমিটা একটা সম্পত্তি, সম্পত্তি হস্তান্তর আইন আপনাকে অধিকার দেয়, বিক্রেতাকে অধিকার দেয়। তো সম্পত্তি হস্তান্তর আইনের আমরা যদি 54-54 এ ধারা দেখি, 54 ধারার মধ্যে ডিফাইন করা আছে যে আসলে মোটামুটি আমাদের চুক্তি জিনিসটা কি, বায়নামা চুক্তি জিনিসটা কি।
বলতেছে যে ক্রেতা বিক্রেতা উভয়ে একটা সম্মত হবে, ভবিষ্যতে একটা সেল সংগঠিত হবে এই মর্মে, চাই সম্পত্তি দখল গ্রহণ করা হোক বা না হোক তাতে কিচ্ছু যায় আসে না। তাহলে বুঝতেই পারতেছেন বায়না চুক্তি কোনো মালিকানা প্রকাশ করে না, যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সম্পত্তিটাকে ফ্রিজ করে দেয়, নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করে দেয় যে ক্রেতা বিক্রেতা একটা সেল ডিড করে নিবে, এ পর্যন্তই। এখন এই 54A যখন আপনি পড়বো, আমরা যখন 54A ধারা পড়বো, সেখানে আমাদেরকে যে জিনিসটা বলা আছে, কন্ডিশন দেওয়া আছে যে চুক্তিটা অবশ্যই লিখিত হবে, চুক্তিটার মধ্যে অবশ্যই একটা মেয়াদ থাকবে, মেয়াদ যদি কোনো পক্ষ না দেয় তাহলে 6 মাস মেয়াদ হিসাবে আমরা ধরে নিব, আর চাই সম্পত্তির দখল গ্রহণ করা হোক বা না হোক। আর একটা বায়না দলিলে সর্বোচ্চ কতদিন মেয়াদ হবে আইনে দুর্বলতায় লুফোলের কারণে উল্লেখ করা নাই, মেয়াদ না থাকলে 6 মাস ধরে নিব, ঊর্ধ্ব কত বছর হতে পারে বলা নাই, বাস্তব প্র্যাকটিস 1 বছরের বেশি বায়নামা রেজিস্টার্ড হয় না, তবে আইনগত কোনো বাধা নাই যেহেতু আইনে উল্লেখ নাই। এখন আসি আমরা রেজিস্ট্রেশন আইন। তো রেজিস্ট্রেশন আইনে 17A ধারা বলতেছে এটা লিখিত হবে এবং সম্পাদনের 30 দিন মানে 1 মাসের মধ্যেই এটা রেজিস্টার্ড করতে হবে, যে দিন থেকে রেজিস্ট্রি হবে ওই দিন থেকে কার্যকর হবে, এই যে আমাদের 54A ধারায় কথাটা বলে। নর্মালি দলিল যেদিন সম্পাদন হয় ওই দিন থেকে কার্যকর হয়, কিন্তু বায়না দলিল যেদিন থেকে রেজিস্টার্ড হবে সাব রেজিস্ট্রি অফিসে সেদিন থেকে কার্যকর হবে, সেদিন থেকে 6 মাস হিসাব করব। এই পর্যন্ত যথেষ্ট। তো ধরেন যে আপনারা 6 মাসের একটা বায়না করলেন, এই 6 মাসের মধ্যে যে কোনো দিন ক্রেতা টাকা পয়সা পরিশোধ করবে, বিক্রেতা তাকে দলিল করে দিবে আপোষের মতো, কোনো এখানে ঝামেলা নাই। এই 6 মাসের মধ্যে ক্রেতা আদালতে যাইতে পারবে না, আর বিক্রেতা আদালতে যায় যদি কোনো প্রকার ফ্রড প্রতারণা থাকে বায়না দলিল বায়না চুক্তি বাতিলের জন্য, সে চুক্তি রদের জন্য স্পেসিফিক রিলিফটা একটা মামলা কিন্তু করতে পারবে 35A 35 ধারা মোতাবেক চুক্তিটা রদ করার জন্য, যদি সে কোনো একটা গ্রাউন্ড তৈরি করতে পারে যে এই চুক্তিটা বাতিলযোগ্য তাহলে সে বাতিল করতে পারবে। এখন আসি যে এদের মধ্যে এই 6 মাসের মধ্যে সম্পত্তিটা কি হইল না, ক্রেতা কিনল না অথবা বিক্রেতা বিক্রি করতে চাচ্ছে না, দলিল করে দিতে চাচ্ছে না, তখন প্রতিকার কি? তখন সেখানে আসে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সে বলতেছে যে আমার কাছে আসেন আমি চুক্তিটা প্রবল করে দিব, 12 ধারায় আমি চুক্তিটা প্রবল করে দিব। 12 ধারায় চুক্তি করার আগে 21A ধারা যুক্ত করে দিয়ে বলতেছে ওই বায়না চুক্তি যাতে অবশ্যই লিখিত হয়, অবশ্যই রেজিস্টারকৃত হয়, মামলা করার সময় বায়নায় অবশিষ্ট টাকা আদালতে যাতে জমা করা হয়, এই 3টা কন্ডিশন যদি ফুলফিল করা হয় তাহলে এসআর অ্যাক্টের 12 ধারা বলতেছে যে চুক্তি আমি প্রবল করে দিব। আর 12 ধারায় স্পেসিফিকলি বলে দেয় জায়গা জমি সংক্রান্ত কাজের ওই চুক্তিটা প্রবল না করে এর পরিবর্তে ক্ষতিপূরণ দেওয়া যথাযথ প্রতিকার না, তার মানে হচ্ছে বায়না করলে জমি আপনি বিক্রি করতে বাধ্য, এইটা মনে রাখবেন। এখন এই ক্ষেত্রে আমাদের তামাদি আইন আসে হাজির হয়, লিমিটেশন অ্যাক্ট বলতেছে সারা জীবন আপনার জন্য আদালতের দরজা খোলা থাকবে না, যেদিন থেকে মামলার কারণে রায় হইল অর্থাৎ 6 মাস যেদিন থেকে পূর্ণ হইল পরবর্তী 1 বছরের মধ্যে তামাদি আইনের অনুচ্ছেদ 113 বলতেছে আপনি আদালতে চুক্তি প্রবলের মামলাটা করতে পারবেন, আইনগতভাবে প্রতিকার পেতে পারবেন। তো এখান থেকে রিয়েল এস্টেট কোম্পানি বা যারা ব্যবসা করে তারা যে জিনিসটা করে সুবিধা নেয় যে যখনই 6 মাস অতিবাহিত হয়ে যায় তারা যেটা করে তাদের কাছে আরো 12 মাস সময় থাকে, তো জিনিস জমির বিক্রেতা তো ওনার পক্ষে সম্ভব হয় না আদালতে যাওয়া একটা চুক্তি বাতিলের মামলা করা, তো উনি করতেও চান না, আর করলেও তারা আদালতে গিয়ে বলে যে আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি অতএব মামলাটা আপোষ মীমাংসা হয়ে যাক, অথবা মামলা করলে সমন জারি করাইতে বিবাদী লিখিত জবাব দাখিল করতে করতে 6 মাস চলে যায়, তো লিখিত জবাব সাবমিট করে তারা বলে যে আমরা ক্রয় করে নিচ্ছি, তখন মামলাটা অটোমেটিক 6 থেকে 7 মাস সময় পায়। তো এইখানে যারা সম্পত্তি ক্রেতা তারা সুবিধাটা নেন। এখন আসি স্টাম্প আইনে, আসলে বলে দেয় যে বায়না দলিলটা 500 টাকার স্টাম্পে, পূর্বে যেটা ছিল মোটামুটি 300 টাকার স্টাম্প ছিল, এখন 500 টাকার স্টাম্পে লিখতে হয়। এখন একটা বায়না দলিলের আরো কিছু তথ্য আছে, পাশাপাশি কত টাকা খরচ হয় সেটাও আমরা দেখে দেই। তো আসলে একটা দলিলের রেজিস্ট্রেশন খাতে বায়না দলিলের রেজিস্ট্রেশন ফি সর্বোচ্চ 2000 টাকা, এর বেশি কিন্তু না, কিছু স্ল্যাব করে দেওয়া আছে, যেমন 5 লাখ টাকা পর্যন্ত হইলে কত হবে, 5 থেকে 50 হইলে কত হবে, 50-এর ঊর্ধ্বে কত, 50-এর ঊর্ধ্বে 2000 টাকা, আর এই যে 5 লাখ টাকা পর্যন্ত 500 টাকা, আর এই যে 5 থেকে 50-এর মধ্যে এখানে সম্ভবত 1000 টাকা, জাস্ট 3টা স্টোরি দেওয়া আছে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন অংশে রেজিস্ট্রেশন ফি,
আর স্ট্যাম্প শুল্ক যাই হোক 500 টাকা। স্থানীয় কর, উৎস কর, উৎস আয় কর, ভ্যাট এগুলো একটাও প্রযোজ্য না বায়না দলিলের উপর। 300 টাকার হলফনামা দিতে হয়, এটা নতুন, পূর্বে 200 টাকা ছিল। আর ই ফি হলফনামার জন্য 100 টাকা, প্রতিটা দলিলেই দিতে হয়। দলিলে অ্যান ফি প্রতি পাতা 16 টাকা করে হয়, অ্যানএন ফি 24 টাকা করে। কোর্ট ফি, এখানে কোনো কোর্ট ফি দিতে হয় না, অ্যালটি নোটিশ দিতে হয় না। তাহলে দেখেন, আপনি যদি 200 কোটি টাকারও কোনো সম্পত্তি বায়না করেন, লিগালি সরকারি খরচ 3,300 টাকা মাত্র। এখন আমরা দেখি বায়না দলিলের কিছু ভুল তথ্য এবং সঠিক তথ্য কোনটা। 1 নম্বর কথা হচ্ছে, যখন আপনি বায়না করলেন, পরবর্তীতে যখন আপনি বিক্রয় দলিল করতে যাবেন, ওই বিক্রয় দলিলে বায়না দলিলের নাম, নাম্বার এগুলো উল্লেখ করার আইনি কোনো বাধ্যবাধকতা নাই, আইনগত কোনো প্রয়োজনীয়তা নাই। নর্মালি যেমন ধরেন যে আপনি যদি 85 লাখ টাকার একটা সম্পত্তি বায়না করেন, সেটার মৌজা ভ্যালু 20 লাখের বেশি হবে না। তো নর্মালি আপনি যদি 85 লাখ টাকা যদি সেল ডিডে উঠান, আপনাকে অনেক টাকা রেজিস্ট্রেশন খরচ দিতে হবে। আইনগতভাবে আপনি 20 লাখ টাকা উঠিয়ে কি করতে পারেন, দলিলটা রেজিস্টার করতে পারেন। তো এরকম করলে আপনার দলিলটা অবৈধ আইনগতভাবে হবে না, টেনশন নাই, আপনার উল্লেখ করার প্রয়োজন নাই। 2 নম্বর হচ্ছে যে বায়না দলিল শুধু আপনি লিখলেন, লিখে নোটারি করলেন কোনো কাজ হবে না, মৌখিকভাবে করলেন কোনো কাজ হবে না, লিখিত শুধু কোনো কাজ হবে না, এটা অবশ্যই রেজিস্টার হইতে হবে, নাহলে আইনগতভাবে আপনাকে আইন কোনো প্রতিকার দিবে না। সহজ কথা, যতই যুক্তি থাক, যতই সবকিছু হোক, আইন কোনো প্রতিকার দিবে না। 2 নম্বর হচ্ছে, জমির মূল্যের 1/3 অর্থাৎ 1 কোটি টাকার সম্পত্তি দিয়ে 33 লাখ টাকা দিয়ে বায়না করতে হবে এমন যে কথাটা প্রচলিত আছে, এটার আইনগত কোনো ভিত্তি নেই। ক্রেতা বিক্রেতা যদি 1 টাকায়ও রাজি হয় যে আমি 1 টাকা দিচ্ছি, বাকি যে 99,999,999 টাকা বিক্রয় দিন পরিশোধ করব, আইনের কোনো যায় আসে না তাতেই। ক্রেতা বিক্রেতা যেই শর্তে সম্মতি হবে, যেই মূল্যে সম্পত্তি হবে তারা সম্মত হবে, সেই মূল্যে করা যাবে। বায়নার মেয়াদ উল্লেখ না থাকলে মেয়াদ দলিল রেজিস্ট্রেশন থেকে 6 মাস, অথবা দলিলে যে মেয়াদ আছে আপনি 3 মাস দিলে 3 মাস, 4 মাস দিলে 4 মাস, যদি না দেন তাহলে 6 মাস। কতদিন সর্বোচ্চ, তা আমরা বললাম আইনে উল্লেখ নাই, আপনি করতে পারেন। মেয়াদ শেষ হলে মামলার কারণ উদ্ভব হয়, কজ অব অ্যাকশন অ্যারাইজ হয়, তো এই পরবর্তী 1 বছর এই দলিল কার্যকর করা যাবে। তাই বায়নার প্রকৃত মেয়াদ যদি আমরা বলি 1 বছর প্লাস দলিলের সময়, যদি 6 মাস থাকে, 6 মাস প্লাস 12 মাস, তার মানে 18 মাস, এই সময়ের মধ্যে আপনি বিক্রি করতে পারবেন না, হয় দলিলটা সম্মতিতে বাতিল করেন, আদালতের মাধ্যমে বাতিল করেন, না হলে অপেক্ষা করতে থাকেন। তাহলে একটা বায়না দলিল করলে বিক্রেতা কখন ফেঁসে যান, ওই 1 বছর ফিক্সড হয়ে গেল প্লাস বায়না উল্লেখিত যদি 3 মাস থাকে 3 মাস, এই টোটাল 15 মাস উনি কোথাও বিক্রি করতে পারবেন না। যদি এই 3 মাসের মধ্যে আদালত, এই 3 মাসের মধ্যে উনি ক্রেতা ক্রয় করে না আনেন, তাহলে পরবর্তী 1 বছরে আদালতে গিয়ে চুক্তিটা বাতিল করায় তারপরে উনি বিক্রি করতে হবে। তাহলে যেই দলিলে করুক সেই দলিলটাই বাতিল, সেটা কোনো দলিলই না। আর বায়না দলিল আপনি হয় রদ করবেন, অর্থাৎ উভয়জনে সম্মত হয় একটা বায়না রদ রহিতকরণ দলিল করবেন, অথবা আদালতের মাধ্যমে বাতিল করবেন, অথবা যার সাথে বায়না করছিলেন তার সম্মতিতে আপনি বিক্রি করতে পারেন। আর সর্বোচ্চ বায়নার মেয়াদ আইনে উল্লেখ নাই, তবে বাস্তব প্র্যাকটিস 11 মাস 29 দিনের বেশি হয় না, যদি আপনার এলাকায় হয় অবশ্যই জানাবেন। বায়না দলিল মালিকানা সৃষ্টি করে না, নির্দিষ্ট সময় মালিককে দায়বদ্ধ করে মাত্র। বায়না দলিল কোনো মালিকানা প্রকাশ করে না, একটা নির্দিষ্ট সময় শুধু মালিককে দায়বদ্ধ করে যে সে সম্পত্তিটা আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না। বায়না দলিলের মাধ্যমে সম্পত্তি বিক্রয় করা যায় না, আপনি বায়না করলেন ওই বায়না দলিল দিয়ে সম্পত্তি বিক্রি করতে পারবেন না, পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না, নামজারি করতে পারবেন না। তবে আপনি যদি ওই দলিলে যদি বুদ্ধি করে যদি শর্ত দেন যে আপনি যে সম্পত্তিটা বায়না করতেছেন এই সম্পত্তিটা আপনি তৃতীয় পক্ষের সাথে বায়না করতে পারবেন, তাহলে ওই বায়নাকৃত সম্পত্তি আপনি তৃতীয় পক্ষের সাথে বায়না করতে কোনো সমস্যা নেই। আপনি যে অধিকার বিক্রেতার কাছে পাইতেন একই অধিকার আপনি যার সাথে বায়না চুক্তি করতেছেন তার কাছেও পাবেন। তবে কন্ডিশন কন্ডিশনের ক্ষেত্রে বায়না দলিলের ভিতরে যে শর্ত লেখা থাকবে সেখানে যাতে লেখা থাকে যে আপনি এই বায়নাকৃত সম্পত্তি আপনি তৃতীয় পক্ষের কাছে ট্রান্সফার করার অধিকার অর্জন করলেন, মানে হচ্ছে আপনার সাথে যেই চুক্তি সেই চুক্তিটা আপনি সাবস্টিটিউট করতে পারবেন তৃতীয় পক্ষ দ্বারা। যদি এরকম চুক্তি দেন তাহলে আপনি করতে পারবেন, চুক্তি আইনে স্ট্যাম্প অ্যাক্টে এর বৈধতা আছে, যদিও বাংলাদেশে বাস্তবতে হচ্ছে এরকম সাব রেজিস্ট্রারটা করতে চায় না, যে আপনি একটা বায়না চুক্তি করছেন আবার আপনি এই বায়না দিয়ে আরেকজনের সাথে কিভাবে বায়না করবেন। তো আইনগতভাবে
এটা করা যায়। যেমন ধরেন যে আপনি 6 মাসের বায়না দলিল করছেন মালিকের সাথে, এখন 1 মাস পরে একজন ক্রেতা পাইলেন, তাহলে আপনার হাতে আছে 5 মাস, তাহলে আপনি ওই 5 মাসের তৃতীয় এক পক্ষের সাথে এই বায়না চুক্তি দিয়ে আরেকটা চুক্তি করতে পারেন। এখন আপনি যে অধিকার পাইতেন মূল মালিকের বিরুদ্ধে, সেম সকল অধিকার পাবে নতুন যার সাথে বায়না করলেন উনি। এটা হচ্ছে আইনগত দিক, যদিও বাস্তবে বাংলাদেশে করা হয় না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দ্রুতই আসতেছে সাতকাহন মূল বইটি। আসসালামু আলাইকুম।